হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আডা 24/7 বেঙ্গলি তরফ থেকে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সেটা কি, তোমরা অনেকেই WBCS এর জন্য প্রিপারেশন নিতে শুরু করেছো। 2023কে লক্ষ্য রেখে এই প্রিপারেশন কিন্তু তোমাদের চলছে। এবার WBCS এর ক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে যে আগে নোটিফিকেশান তো বেরোক, আগে সব কিছু সেটেলড হোক, তারপরে আমরা আমাদের প্রিপারেশনটা শুরু করব। এখন একটুখানি আনন্দ করে বেড়ায়। তো একটা কথা বলে রাখি বন্ধুরা, যে WBCS কিন্তু এরকম এক্সাম নয়, সেই প্রিপারেশনটা তোমার চলতে হবে সারাটা বছর ধরে এবং কমপ্লিট ওয়েতে। তবেই হয়তো তুমি তোমার সেই নীলবাতির স্বপ্ন পূরণের জায়গাটা দেখতে পাবে। আর বর্তমানে WBCS এর ক্ষেত্রে যেটা বলবো, যে অনেকেই হয়তো সেলফ স্টাডির দিকে এগোচ্ছ, খুব ভালো ডিসিশন, সেলফ স্টাডি অবশ্যই দরকার। কিন্তু সেলফ স্টাডির সাথে সাথেও যেটা দরকার সেটা হচ্ছে একজন প্রপার মেন্টারের হেল্প। একজন মেন্টর তোমাকে WBCS এর ক্ষেত্রে বলে দিতে পারে কতটুকু ছাড়তে হবে, কতটুকু রাখতে হবে। কারণ WBCS এ এক্সামের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ছেড়ে দেওয়ার বিষয়টুকু। তুমি যে কোনো বই কিনে নিয়ে আসবে, বাজার চলতি প্রচুর বই আছে, সেগুলো তোমরা নামও জানো, সেগুলো কিনে নিয়ে আসলে তার মানে কোয়ান্টিটি দেখে অনেকে প্রথমে ভয় পেয়ে যাও, আর অনেকে সবটা পড়তে শুরু করো, কিন্তু তারপরে যেটা হয় আলটিমেট না থাকে মনে, আর অনেকে ভয় পেয়ে মাঝপথে ছেড়ে দাও WBCS এর মতো এক্সাম দেওয়া। তো এরকম কোনো কিছুই হবে না যখন একজন তোমাকে প্রপার মেন্টর প্রপার ওয়েতে গাইড করে নিয়ে যাবে। কারণ WBCS এ কিন্তু সব পড়তে হয় এমনটা নয়, প্রচুর কিছু কিন্তু ছাড়তে হয়, এবং খুব মানে কংক্রিট ওয়েতে পড়লেই কিন্তু, খুব কম্প্যাক্ট ওয়েতে পড়লেই কিন্তু এক্সামের পথটা অনেকটা সুগম হয়ে যায়। হ্যাঁ, প্রথমবারেই কিন্তু WBCS তোমরা ক্র্যাক করতে পারো। চেষ্টাটা শুধু একজন মেন্টরের থাকলে হবে না, চেষ্টা তোমার তরফ থেকে থাকতে হবে। তোমাকে কমপ্লিট ওয়েতে প্রিপারেশান নিয়ে যেতে হবে, এবং একজন মেন্টর যেভাবে বলবেন, যে যে ওয়েতে বলবেন সেইভাবে চলতে হবে। এবার অনেকেরই মনে হতে পারে, স্যার মেন্টর কোথায় পাবো, এখন তো প্রচুর চলে এসছে, মানে কোথায় পাবো বলাটা ভুল, মানে কাকে মেন্টর হিসেবে নেবো। দেখো আড্ডা 24/7 তোমাদের কিন্তু এই মেন্টারশিপটা দিতে প্রস্তুত বা এগিয়ে এসছে। আমাদের আড্ডা 24/7-এর WBCS মহাপ্যাক, যার মধ্যে তুমি পাচ্ছ WBCS এর কমপ্লিট প্রিপারেশান, প্রিলিমিনারি থেকে মেন্স, তার থেকে অপশনাল সমস্ত কিছু কিন্তু WBCS মহাপ্যাকের মধ্যে ইনক্লুডেড রয়েছে। এবং আজকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আডা 24/7 বেঙ্গলিতে কিন্তু WBCS মহাপ্যাকের উপরে চলছে ডাবল ভ্যালিডিটি। কী বিষয়টা, 1 ইয়ার সাবস্ক্রিপশান নেবে তোমরা, তাই দিয়ে 2 বছর কিন্তু ক্লাস করতে পারবে। 1 ইয়ার এনরোলমেন্টের থ্রু দিয়ে 2 বছর ক্লাস করার সুযোগ থাকে। 1 ইয়ারের সাধারণ ফিস, 1 বছরের ফিস আমাদের 5,788, অর্থাৎ 5,788 টাকা, আর 2 বছরের ফিস 6,777 টাকা। এটা হচ্ছে তোমাদের মার্ক প্রাইস, তোমরা যেটা দেখতে পাও। বাট আমাদের অ্যাপস থেকে নিলে তুমি কিন্তু এইটা পেয়ে যাবে মাত্র 4,746 টাকায়। তার জন্য আডা 24/7-এর অ্যাপস থেকে নিতে হবে, এবং একটা বিশেষ কোড বলবো, সেই কোডটা ইউজ করে নিতে হবে। তো কী করে নেবে তোমরা, তোমার প্রথমে আডা 24/7-এর অ্যাপসে যাবে, অ্যাপসে গিয়ে তোমার মোবাইল ফোনের প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করো আডা 24/7-এর নামে অ্যাপসটাকে, অ্যাপসটাকে ইনস্টল করে নাও। ইনস্টল করার পরে তোমার কাছে অপশন আসবে স্টেট এক্সাম, ক্লিক করো। এরপরে তোমার কাছে অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ক্লিক অন দিস। এরপরে হ্যালো, অর্থাৎ কোন ভাষা তুমি কন্টিনিউ করতে চাও সেই অপশানটা দেওয়া হবে। তুমি ইংলিশে কন্টিনিউ করবে, সেটা সুবিধাজনক। তারপরে তোমার কাছে মোবাইল নাম্বার দেওয়া হবে, ইমেল মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটার উপরে ক্লিক করবে, গিয়ে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপরে যে ওটিপি জেনারেশন হয়ে যাবে, যে ওটিপি জেনারেশন হয়ে যাবে তোমার, সঙ্গে সঙ্গে দেখবে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, লেখা আছে মানে স্টোর বলে, একদম নিচের দিকে ডান দিকে স্টোর বলে অপশান, সেই স্টোরে গিয়ে ক্লিক করে সার্চ করো WBCS মহাপ্যাক, 2টো অপশান পাবে। কিন্তু 2টো অপশানের মধ্যে যেটা দেখতে পাবে 5,788 ভ্যালুটা লেখা রয়েছে, সেটাতে পুট করবে। কারণ আজকে ওই 5,788 ভ্যালু দিয়ে তুমি কিন্তু 2 বছর ক্লাস করতে পারবে। ওকে, তো এর উপরে ক্লিক করার পরে একটা অপশান ওপেন হয়ে যাবে অফার অ্যাভেলেবেল, এর উপরে ক্লিক করবে। এই অফার অ্যাভেলেবেল অপশানটা ক্লিক করার পরই দেখবে একটা অপশান ওপেন হয়ে গেছে এন্টার কুপন কোড। এই এন্টার কুপন কোডে গিয়ে একটা বিশেষ কোড বলছি, এই কোডটা ইউজ করলে শুধুমাত্র যে ডাবল ভ্যালিডিটি পাবে এমনটাই নয়, সাথে পেয়ে যাবে 17% অফ। কোডটা হচ্ছে Y327, অর্থাৎ Y327। এই কোডটা ইউজ করবে, করে এর কোডটার পাশেই যে অ্যাপ্লাই বাটন সেটা ক্লিক করবে। নিচে দেখবে আরও কিছু কোড দেওয়া আছে, ওগুলো ইউজ করলে কিন্তু মাত্র 15% অফ। আর আমি তোমাকে যে কোডটা বললাম, অর্থাৎ Y327 বা Y327, এই কোডটা ইউজ করলে 17% অফ পেয়ে যাবে। এরপরে অ্যাপ্লাই করে দেবে, এবং অ্যাপ্লাই করার পরে সঙ্গে সঙ্গে লেখা থাকবে দেখবে Y327 কুপন কোড অ্যাপ্লাই, আর এর ঠিক নিজে লেখা থাকবে ইউজ কয়েন।
ওর ইউজ কয়েনের নিচ পাশে একটা বক্স, ওই বক্সে ক্লিক করে দেবে, দেখবে ভ্যালুটা কমে গিয়ে তোমার এসে দাঁড়িয়েছে 4,746। ওকে, এরপরে বাই নাও এ ক্লিক করে তুমি ফোনপে, গুগল পে, পেটিএম, ডেবিট কার্ড যা রয়েছে তোমার তা দিয়ে তুমি পে করতে পারো। তোমার না থাকলে তোমার বাবার, কাকার, মামার, জ্যাঠার যা রয়েছে তা দিয়ে পে করতে পারো। যদি তাও না থাকে তাহলে পাশের কোনো সাইবার ক্যাফে নিশ্চয় আছে, সেখান থেকে তুমি পে করে দিতে পারো। আর পে করার সাথে সাথে কংগ্রাচুলেশন অপশান পেয়ে যাবে। এবং আজকের দিনে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু 1 বছরের সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে তুমি কিন্তু 2 বছর ক্লাস করতে পারবে। এবং তারপরে জানো WBCS পুরো প্রিপারেশন নিতে কিন্তু মিনিমাম 2 বছর লেগে যায়, কারণ কমপ্লিট এক্সাম যদি তুমি প্রথমবারই ক্র্যাক করো তাহলেও তোমার জয়নিং অব দি টাইম কিন্তু 2 বছরের বেশি লেগে যায়। তো সেই কারণেই বলা, ভেবো না কেউ WBCS 1 বছর দিতে পারবে বলে 2 বছরের জন্য বলা হচ্ছে, এরকম একটা কিছু নয়। WBCS পুরো এক্সাম যারা যারা জানো যে 2 বছর মানে অটোমেটিক্যালি হয়ে যায়। তো যারা যারা চাইছো অবশ্যই নিয়ে নিও, এবং নেওয়ার ক্ষেত্রে মাস্ট বি ইউজ করবে কোড Y327। সো বেস্ট অফ লাক, দেখা হবে নিশ্চয়ই ক্লাসে। এবং WBCS-এর সমস্ত ব্যাচ এই WBCS মহাপ্যাকের মধ্যেই থাকবে, আর আলাদা করে কোনো ব্যাচ নেওয়ার কিন্তু WBCS ওরিয়েন্টেড প্রয়োজন হবে না। ওকে, সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ব্যাচে। থ্যাংক ইউ টু অল অফ ইউ, অ্যান্ড শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। খুব আনন্দ করে কাটিও এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে আজকের শুভ দিনে এগিয়ে যাও তোমরা। থ্যাংক ইউ টু অল অফ ইউ।